বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে আমরা যারা নবদয় দু হাজার তেইশে পরীক্ষা দেবে ভাবছো ক্লাস সিক্স থেকে তো তাদের জন্যে একদম পুরো প্রিপারেশান এখানে করানো হবে তো আমাদের ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যদি না দেখে থাকো প্লে লিস্ট দেখে চ্যানেলে প্লেস্ট করে দিয়েছি সেখান থেকে কিন্তু তোমরা প্লে লিস্ট দেখে অঙ্কগুলো এবং মানসিক দক্ষতা পরীক্ষা এবং ভাষাগান পরীক্ষার ক্লাস শুরু হয়ে গেছে সেখান থেকে কিন্তু ক্লাসের ভিডিওগুলো দেখতে পারো তো আমরা টার্গেট দেখেছি যে তোমাদের উনিশশো চুরানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত তিরিশ বছরের কোশ্চেন আমি এখানে করে দেবো সেগুলো ভালো করে প্র্যাকটিস করলে আমার মনে হয় এর বাইরে আর কোচিং করার দরকার হবে না তো আজকে আমরা অঙ্কের ক্লাসে অঙ্কের সংখ্যা এবং সংখ্যা পদ্ধতি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো তো তার আগে কিছু টপিকগুলো মানে বেসিক জিনিস যেগুলো সেগুলো একটু দেখে নেব দেখো স্বাভাবিক সংখ্যা কাকে বলে গণনাযোগ্য এর আগে আমরা একটা ক্লাস করেছিলাম তোমরা না দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে সেটা দেখে নিতে পারো তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে দেখো গণনায় যোগ্য সমস্ত সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলে যদি স্বাভাবিক সংখ্যা গুচ্ছ এন হয় তখন এন সমান কত হবে এক দুই তিন চার পাঁচ করে চলতে থাকলো ঠিক আছে নেক্সট দেখো অখণ্ড সংখ্যা কাকে বলে শূন্য দিয়ে গঠিত যে কোনো স্বাভাবিক সংখ্যার দলকে অখণ্ড সংখ্যা বলে একে w দ্বারা চিহ্নিত করা হলে w সমান কত হবে শূন্য এক দুই তিন তাহলে স্বাভাবিক সংখ্যার অখণ্ড সংখ্যার মধ্যে পার্থক্য দেখো স্বাভাবিক সংখ্যা কিন্তু এক থেকে শুরু হয় এক দুই 3 চার পাঁচ করে চলতে থাকলো আর অখণ্ড সংখ্যা কিন্তু শূন্য থাকবে অখণ্ড সংখ্যার মধ্যে শূন্য এক দুই তিন থেকে শুরু হবে শূন্য থেকে শুরু হবে হ্যাঁ নেক্সট আসছি পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা দেখো পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা কাকে বলা যাবে যে যেসব সংখ্যার দল একত্রে অভগ্নাংশ অভগ্ন রাশি সরি তাহলে সব সংখ্যার দল একত্রে অভগ্ন রাশি তাদেরকে নিয়ে গঠিত সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে যে দ্বারা সূচিত করা হলে বলা যেতে পারে এখানে অখণ্ড সংখ্যা এটা বলবে না এটা পূর্ণ সংখ্যা বলবে ঠিক আছে অকট সংখ্যা অপরেরটা তো যদি দ্বারা দ্বারাকে নির্দেশ করা তাহলে জেটের সমান আমরা লিখতে পারবো মাইনাস তিন মাইনাস দুই মাইনাস এক হলো শূন্য এক দুই তিন মানে মাইনাসগুলো এর মধ্যে ইনক্লুড থাকবে বা যুক্ত থাকবে ঠিক আছে নেক্সট আসছে মৌলিক সংখ্যা এটা আমরা ছোটো থেকেই পড়ছি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এগুলো যে স্বাভাবিক সংখ্যাগুলো শুধুমাত্র সেই সংখ্যা এবং এক দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ সাত পরেরটা কী হবে বলো দেখি কমেন্ট সেকশানে জানাও সাতের পরে কী হবে নয় না নয় হবে না এগারো এগারো হবে তাহলে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এরকমভাবে চলতে থাকলো ঠিক আছে যৌগিক সংখ্যা কাকে বলবো যেসব স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা নয় তাদের যৌগিক সংখ্যা বলে যেমন চার ছয় আট নয় মানে মৌলিক সংখ্যা লেখার পর যেগুলো বাদ থাকবে হবে না সেগুলো যৌগিক সংখ্যার ঘরে চলে আসবে ঠিক আছে যৌগিক সংখ্যা মানে এরকম ভাবে না চার ছয় আট চার ছয় তারপরে আট তারপরে দশ এরকম আসবে দেখো নয় চলে আসছে এখানে কিন্তু মৌলিক সংখ্যা লেখার পর যেগুলো মৌলিক হবে না ঠিক আছে সেগুলো কিন্তু যৌগিক হবে নয়ের পরে কী হবে দশ হবে দশের পরে এগারো তো মৌলিক এগারো হবে না বারো হবে এরকমভাবে চলতে থাকবে ঠিক আছে যুগ্ম বা জোর সংখ্যা কাকে বলে জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা দেখো পড়ে এসেছি আমরা জোর সংখ্যা বিজয় সংখ্যা কাকে বলে যে সব স্বাভাবিক সংখ্যা দুই দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলিকে জোর সংখ্যা বলে যেমন শূন্য দুই বারো চোদ্দো ষোলো আঠেরো পঁচিশ ছাব্বিশ পঁচিশ হবে না ছাব্বিশ ঠিক আছে নেক্সট বিজোর সংখ্যা বা অযুগ্ম সংখ্যা যে সব স্বাভাবিক সংখ্যা গুলি দুই দ্বারা বিভাজ্য নয় সেগুলোকে বিজোড় সংখ্যা বলে যেমন তিন সাত তিন পাঁচ নয় সাতও হবে এগারো হবে তেরো হবে সতেরো উনিশ এরকমভাবে চলতে থাকলো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলবো দেখো পরস্পর মৌলিক সংখ্যা দুটি স্বাভাবিক সংখ্যা এ এবং বি কে তখনই পরস্পর মৌলিক সংখ্যা বলবো বলা হবে যদি এদের গসগ এক হয় যেমন এক তিন এদের গসাগু এক সাত নয় এদের গসাগু এক তুমি পাঁচ সাত ধরো যদি গসাগু এক হয় তাহলে পরস্পর দুটো মৌলিক সংখ্যা হয়ে যে তাহলে গসাগু কিন্তু কী হবে পরস্পর দুটো মৌলিক সংখ্যা হলে গসাগু কিন্তু এক হবে ঠিক আছে যমজ মৌলিক সংখ্যা কাকে বলবো দেখো খুব ভালো এটা দুটি পরস্পর মৌলিক সংখ্যা যাদের পার্থক্য বা বিয়োগভাল দুই তাদের যমজ মৌলিক সংখ্যা বলবো যেমন তিন পাঁচ এগারো তেরো সাতেরো উনিশ এরকম ঠিক আছে এইখানে একটা বিষয় জানার যেটা সেটা হচ্ছে তোমরা স্টার্ট দিয়ে খাতায় নোট করে রাখো এক হচ্ছে এমনও একটা সংখ্যা আমি আগের ক্লাসেও বলেছিলাম যেটা মৌলিকও নয় আবার যৌগিকও নয় ঠিক আছে অনেক সময় আসে যে এক সংখ্যাটি মৌলিক যৌগিক সব অপশানে থাকে মৌলিক যৌগিক কোনোটি নয় অনেক অনেকে ভুল করো তো এটা কিন্তু ভালো করে খাতায় স্টার্ট দিয়ে মোটামোটা করে স্টার্ট দিয়ে লিখে রাখো এক সংখ্যাটা হচ্ছে মৌলিকও নয় আবার যৌগিকও নয় আমরা এবার অঙ্কে চলে আসবো প্রথম অঙ্ক দেখো কি আছে অঙ্কটা ভালো করে দেখে নেবো দেখো ছয় তিন এক দুই ছয় চার সংখ্যাটিতে দুটো ছয়ের স্থানীয় মানের পার্থক্য দেখো প্রথম ছয় কোথায় আছে এখানে ছয়ের স্থানীয় প্রথম ছয়ের স্থানীয় মান কথা হবে ছয়ের পর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসে যাবে দ্বিতীয় ক্ষেত্রে তাই দ্বিতীয় ছয়ের পর কটা সংখ্যা আছে একটা তাহলে একটা শূন্য বসে যাবে তাহলে আমরা কী করবো দেখো কী লিখবো একের অঙ্কটা তাহলে প্রথম দেখো আমি সংখ্যাটা একবার লিখছি আমাদের সংখ্যাটা আছে তেষট্টি কী ছিল যেন তেষট্টি বারো নাকি তেষট্টি বারো চৌষট্টি বেশ তেষট্টি বারো চৌষট্টি দেখো এই হচ্ছে আমাদের সংখ্যাটা আছে এক একটা আমরা করছি তেষট্টি বারো চৌষট্টি সংখ্যাটা আছে তাহলে প্রথম ছয়ে স্থানীয় মান কী করব আমরা এখানে লিখছি দেখো পরীক্ষাতে যেটা মেন ব্যাপার হচ্ছে তোমাদের কিন্তু বেশি লেখা বা ই করার কোনো দরকার নেই তোমাদের শুধুমাত্র উত্তরটা তোমাদের কী হবে আগের ক্লাসে বলেছিলাম তোমাদের একটা এক্সামে ওএমআর শিট দেওয়া হবে মানে যেটাতে তোমাদেরকে অ্যানসার করতে হবে কীরকম ওএমআর শিটটা আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে দেখো এই যে দেখতে পাচ্ছো এরকম একটা ওএমআর শিট দেওয়া হবে ঠিক আছে তোমাদের কোশ প্রশ্নপত্রটা দিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে কী হবে একটা ওএমআর শিট মানে এরকম একটা আলাদা পেপার দেওয়া হবে যাতে তোমাদের এরকম এ বি সি ডি করে প্রত্যেকটা কোশ্চেনের জন্য চারটে করে অপশান থাকবে যেটা ঠিক হবে সেটাকে এরকমভাবে কিন্তু গোল করতে হবে পেন দিয়ে ঠিক আছে তো এটা প্র্যাকটিসের জন্য আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে প্রিন্ট আউট করে নেবে সাইবার ক্যাপ থেকে দিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিসের জন্য বাড়িতে সেটা প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তো আমরা একদম অঙ্কে চলে আসছি ব্যাপার দেখো তাহলে এরকমভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু অঙ্কটা করতে হবে কোশ্চেনের মধ্যে অঙ্কটা কষবে তারপরে কোশ্চেনে কিন্তু অঙ্কটা ঠিক দেওয়ার কোনো দরকার নেই ধরুন উত্তরটা করার সময় তোমাদের তোমাদেরকে যেটা অ্যানসার হবে সেটা ওয়েমআর সিটে এরকমভাবে গোল করতে হবে যদি ডি আনসার হয় তাহলে ডিতে গোল করতে হবে যদি বি আনসার হয় বিতে গোল করতে হবে পুরোটা এরকমভাবে কিন্তু তোমাদের অ্যান্সার এক্সামে এরকমভাবে ওয়েমআর সিটে আনসারগুলো করে ওয়েম মার সিটটাকে জমা দিতে হবে এবং কোশ্চেনটা অনেক সময় জমা দিতে হয় আগের বছর যেমন জমা দিতে হয়েছিল অনেকে দিয়েছিল অনেকে দেয়নি তো ওয়েমআসিটে আনসারগুলো করতে হবে কোশ্চেনে অ্যান্সারগুলো করার পরে ওয়েমআর সিটে তোমাকে গোল করতে হবে কোশ্চেনে কিন্তু অ্যান্সার ঠিক করে দরকার হবে না ওই মাসের উত্তরটা লিখতে হবে তোমাদের ঠিক আছে তো আমাদের কোশ্চেন ছিল আমাদের হচ্ছে যে তাড়াতাড়ি শর্টকাট পদ্ধতিতে অঙ্কগুলো করে তোমাদেরকে অ্যান্সারগুলো কিন্তু ফার্স্ট ফার্স্ট তাড়াতাড়ি করতে হবে এবং অ্যান্সারগুলো ঠিক করতে হবে তাহলে এখানে দেখো প্রথম ছয় স্থানীয় মানে আমরা ডাইরেক্ট লিখছি ভাষা ভাষা লেখার দরকার নেই যে এই অঙ্কটাতে ছয় স্থানীয় মান লিখলাম নিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই একদম কিন্তু তোমাদের পরীক্ষায় যেটা হচ্ছে তাড়াতাড়ি অঙ্ক করতে হবে বেশি সময় যেহেতু থাকবে না তো সেহেতু তাড়াতাড়ি করতে হবে তাহলে এই অঙ্কটাতে দেখো ছয় স্থানীয় মান ছয়ের পরে কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা শূন্য বসে যাবে এক দুই তিন চার পাঁচ হলো বেশ নেক্সট দেখো পরবর্তী যে ছয় আছে এর ছয়ের স্থানীয় মান কত এই ছয়ের স্থানীয় মান হবে এরকম হবে ছয় বসবে দিয়ে এখানে শূন্য বসে যাবে এবার দেখো কি বলেছে আমাদের কোশ্চেনে বলেছিল দুটো ছয়ের স্থানীয় মানে পার্থক্য তাহলে আমরা কী করবো বিয়োগ করে নেব শূন্য থেকে শূন্য 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 ছয়ের কয়ে দশ ধরতে হবে চারে দশ হাতে থাকছে এক একের কয় দশ নয় হাতে থাকছে আবার এক একের কয় দশ নয় হাতে থাকছে আবার এক এক আর কয় দশ নয় হাতে থাকছে আবার এক এক আর কয় ছয় পাঁচে তাহলে পাঁচ নয় 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 চার শূন্য যেটা আছে সেটাই হবে আমাদের অ্যান্সার আমাদের অপশান সিতে আছে তাহলে সিএটটা হবে ঠিক আছে আমরা এখানেও ঠিক করে নেবো তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের সি এটটা অ্যান্সার বোঝা গেছে বেশ নেক্সট অঙ্ক দেখো কী আছে দু একটা দুটি পরপর মৌলিক সংখ্যা যাদের পার্থক্য দুই তারা পর তাদের বলা হয় কি দুটো পরপর মৌলিক সংখ্যা যাদের পার্থক্য দুই তাদেরকে কি বলা হয় আমরা এক্ষুনি পড়েছি এক্ষুনি পড়লাম কি বলা হয় বলো কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা তাদেরকে বলবো যুগ্ম মৌলিক বা যমজ মৌলিক ঠিক আছে যমজ মৌলিক আর যুগ্ম মৌলিক কিন্তু একই ঠিক আছে তাহলে আমরা এটা যুগ্ম মৌলিক বলব দু একটা আশা করছি বোঝা গেছে নেক্সট দেখো তিন একটা চলে আসছি কী বলেছে তেইশ এবং একশো এর মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে যারা ছয় দ্বারা বিভাজ্য অপশান হচ্ছে আট এগারো বারো তেরো কীভাবে করবো আমরা খুব ভালো অঙ্ক এটা তো নেক্সট তিনের অঙ্কটা দেখো ভালো করে তোমরা স্টার্ট দিয়ে রাখো খুব ভালো অঙ্ক আমি খুব সোজা করে বলবো কীভাবে করার শর্টকাট বলবো দেখো তেইশ এবং একশোর মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে যারা ছয় তারা বিভাজ্য তাহলে কীভাবে করবো এরকম অঙ্ক থাকলে একদম সোজা করে বলছি দেখো কীভাবে করবো তো চলে আসছি তিনের অঙ্কটাই বলেছে যে তেইশ থেকে একশোর মধ্যে কতগুলো সংখ্যা মানে তো কতগুলো সংখ্যা আছে কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে যেগুলো ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা ফার্স্টে তেইশ থেকে একশোর মধ্যে কতগুলো সংখ্যা আছে কীভাবে বের করব আমি আগের ক্লাসে কিন্তু এরকম একটা অঙ্ক করিয়েছিলাম না দেখে থাকলে তোমরা দেখে আসতে পারো তাহলে বের করার নিয়ম হচ্ছে একশো থেকে তোমাকে তেইশ বাদ দিতে হবে কত পাবো তিন আর কয় দশ এই তিনের কয় দশ সাত থাকছে এক তিন আর সাথে দশ সাতে সাতাত্তর পেয়েছি কিন্তু সাতাত্তর কি সংখ্যাটা তেইশের একশোর মধ্যে কি সাতাত্তরটা সংখ্যা থাকবে থাকবে না কটা থাকবে সাতাত্তর প্লাস ওয়ান করতে হবে তাহলে আঠাত্তরটা সংখ্যা পাবো যেটা হচ্ছে তেইশের একশোর মধ্যে আমরা মোট আঠাত্তরটা সংখ্যা পাবো এবারে এই আঠাত্তরটাকে আঠাত্তর কেন পাচ্ছি যদি তোমাদের জানতে মনে হয় তাহলে আগের ক্লাসটা দেখে আসতে পারো আমি একদম ভেঙে ভেঙে আগের ক্লাসে একদম বুঝিয়েছিলাম সুন্দর করে যে দুটো সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা বের করার নিয়ম কিন্তু বলেছিলাম তোমরা আগের ক্লাস না দেখে থাকলে দেখে আসতে পারো আমি একই জিনিস আর বলবো না তাহলে আমরা যখন বের করব তখন প্রথমে বিয়োগ করব বিয়োগ করার পরে একটা যোগ এক যোগ করে নেবো সব ক্ষেত্রে এরকম করতে হবে যে তেইশ আর একশোর মধ্যে যে কোনো যার মধ্যে যে মধ্যে কতগুলো সংখ্যা আছে যখন বের করতে হবে তখন কিন্তু বিয়োগ করার পরে এক যোগ করতে হবে তাহলে আঠারোটা সংখ্যা পেলাম এবার যেটা করতে হবে যেটা বলেছে যে ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হবে তাহলে আমরা ছয় দিয়ে আঠার আঠারো ছয় দিয়ে ভাগ করে নেবো তাহলে ছয় এক ছয় আঠেরো তিন ছয় আঠেরো তাহলে কতগুলো সংখ্যা পাবো আমরা তেরোটি সংখ্যা পেয়ে যাবো যেটা হচ্ছে ছয় দ্বারা বিভাজ্য তাহলে উত্তর হবে আমাদের তেরোটি কোন আছে দেখে নাও সেটাই হবে অ্যান্সার আমাদের আছে অপশান ডিতে তাহলে ডি এরটা হয়ে যাবে আমাদের অ্যান্সার বুঝে গেছে বেশ নেক্সট অঙ্ক দেখো বেশ পরের অঙ্কটা দেখো চারেরটা কি বলেছে শূন্য এক দুই তিন চার পাঁচ একবার মাত্র ব্যবহার করে গঠিত ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার শতক অঙ্ক পাঁচ সংখ্যাটি কত হবে এগুলো হচ্ছে অপশান তাহলে ভালো করে দেখো যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করি তাহলে প্রথমে এক টাকা দিতে হবে তবে ক্ষুদ্রতম সংখ্যা বের হবে তারপরে আমরা শূন্য দেবো একের পরে একের পরে শূন্য দেওয়ার পরে দুই দেবো দুইয়ের পরে আমরা এক শূন্য দুই এক শূন্য দুইয়ের পরে আমরা একক দশক শতক তিন নম্বর স্থানে আমরা শেষ থেকে তিন নাম্বার স্থানে আমরা কী দেবো পাঁচ দেবো তাহলে এক শূন্য দুই পাঁচ এক শূন্য দুই পাঁচ দিয়ে শুরু শূন্য দেখো কোনটা আছে এক শূন্য দুই পাঁচ না এক শূন্য দুই হ্যাঁ এক শূন্য দুই পাঁচ পেয়ে গেছি দেখো বাকিগুলো কিন্তু এক শূন্য দুই আচ্ছা এটা এক শূন্য দুই পাঁচ তাহলে বি সি অথবা বি হতে পারে তাহলে এক শূন্য দুই পাঁচ তারপরে কী হবে তারপরে হবে তিন তারপরে চার ছোটো সংখ্যা যেহেতু বের করছি চার তিন হলে বড়ো সংখ্যা হয়ে যাবে তাহলে এক শূন্য এক তাহলে দেখো প্রথমে যদি শূন্য দিই তাহলে কিন্তু পাঁচ অঙ্কের সংখ্যা থাকবে না ছয় অঙ্কের সংখ্যা থাকবে না তখন পাঁচ অঙ্কের হয়ে যাবে তাহলে প্রথমে এক দিতে হবে তারপরে শূন্য দিলাম তারপরে দুই দিলাম দুই দেওয়ার পরে যেহেতু আমাদের একক দশক শতকে বলেছে দেখো পাঁচ শতকে পাঁচ রাখতে হবে তাহলে এক শূন্য দুই দেওয়ার পরে টাকা বসাতে হবে পাঁচ বসানোর পরে তিনটা বসাতে হবে না চারটা আগে বসালে বড় বড়ো হয়ে যাবে তিন চার হয়ে যাবে তাহলে এক শূন্য দুই পাঁচ তিন চার কোথায় আছে দেখো এক শূন্য দুই পাঁচ তিন চার এইটা এক শূন্য দুই পাঁচ তিন চার তাহলে সি এরটা হয়ে যাবে আমাদের অ্যান্সার বোঝা গেল সি এরটা হয়ে যাবে আমাদের অ্যান্সার নেক্সট দেখো ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি বলো দেখি ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ছয় বৃহত্তম সংখ্যা কী খুব সোজা ছটা নয় তাহলে এরটা হয়ে যাবে আমাদের অ্যান্সার বেশ পরবর্তী সংখ্যা দেখো প্রথম অযুগ্ম যৌগিক সংখ্যা হলো প্রথম অযুগ্ম যৌগিক সংখ্যা বলো প্রথম অযুগ্ম যৌগিক সংখ্যা কোনটা হবে বলো দেখি দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটা খুব ভালো অঙ্ক দিয়েছে প্রথম অযুগ্ম যৌগিক সংখ্যা স্টার্ট দিয়ে রাখো প্রথম অযুগ্ম সংখ্যা কোনটা হবে প্রথম অযুগ্ম সংখ্যা দেখো আমাদের অযুগ্ম সংখ্যা কোনগুলো অযুগ্ম সংখ্যা হচ্ছে প্রথম অযুগ্ম যৌগিক সংখ্যা চার ছয় আট নয় এরকমভাবে যাচ্ছে দেখো চার মৌলিক চার যৌগিক অযুগ্ম যেহেতু বলে চার অযুগ্ম নয় ছয় অযুগ্ম নয় আট অযুগ্ম নয় নয় হচ্ছে অযুগ্ম সংখ্যা তাহলে প্রথম অযুগ্ম যৌগিক সংখ্যা এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার বি এটা হয়ে যাবে নয় প্রথম অযুগ্ম যৌগিক অযুগ্ম সংখ্যা মানে প্রথম অযুগ্ম যৌগিক সংখ্যা হবে নয় বেশ পরবর্তী দেখো সাতের নিচের কোন জোড়াটি পরস্পর মৌলিক সংখ্যা দেখো তেরো পনেরো কুড়ি পঁচিশের মধ্যে পাঁচ আছে দুজনের মধ্যে এটার দুজনের মধ্যে তিন আছে দুজনের মধ্যে সাত আছে তাহলে এটা হবে পরস্পর মৌলিক যাদের গসাও এক তেরো পনেরো গসাও করো দেখো এক পেয়ে যাবে তোমরা নেক্সট দেখো আটেরটা এক কোটি এক লাখ এবং এক শতক সংখ্যার মধ্যে কতগুলো শূন্য রয়েছে খুব ভালো অঙ্ক স্টার্ট দিয়ে রাখো তোমরা আগে আগে অঙ্ক করার করার তাহলে আটের অঙ্কটা একটা কাজ করতে হবে যেটা হচ্ছে আমরা ঝামেলা করার আগে আটের অঙ্কটা করার আগে কি করবো একক দশকটা লিখে নেব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ব্যাস এবার কি আসছে দেখো দেখে নাও সুন্দরভাবে কোনো ভুল হবে না পরীক্ষার সময় এরকম করবে তাহলে কী হবে একবারে তোমাকে একদম ভাবতে হবে না সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে ঠিক আছে তো আমাদের কী কী বলেছে সেগুলো দেখে নেবো কোশ্চেনটা বলেছে আমাদের এক কোটি কোটির ঘরে এক বসে দেবো বেশ এক লাখ লক্ষর ঘরে এক বসে দেবো শতকের ঘরে এক বসাবো এখানে বাকি ঘরগুলোতে কী বসবে সব শূন্য তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য পেয়ে গেলাম তাহলে অপশান কোনটা হবে বিয়েরটা তাহলে আমরা একদম বিয়েরটা কিন্তু ঠিক করে দেবো পাঁচটা

সংখ্যাটির স্থানীয় মান ও প্রকৃত মান একই কোন সংখ্যা মান একই বলে দেখি কোন সংখ্যাটির স্থানীয় মান আর প্রকৃত মান হচ্ছে একই জানা থাকলে তোমরা কমেন্ট করো দেখো তাহলে কোন সংখ্যাটি মান দেখো শূন্য যেটা পাবো আমরা যেখানে শূন্য থাকবে শূন্য স্থানীয় মানের প্রকৃত মান একই হবে আর কোনটা হবে এইখানে কোনো সংখ্যা লাস্টে যেটা থাকবে এখানে দেখো লাস্টে যে সংখ্যাটা আছে তিন এর স্থানীয় মানের প্রকৃত মান কিন্তু একই হবে তাহলে শূন্য এবং তিন হবে উত্তর আমাদের ঠিক আছে শূন্য স্থানীয় মান যেখানেই থাকুক

এর একক অঙ্ক যদি আট হয় তবে এই চিহ্নিত স্থানের অঙ্কের মান কত খুব ভালো অঙ্ক স্টার্ট দাও তোমরা অঙ্কটা করার আগে বলে দিচ্ছি একদম সোজা করে কিভাবে করবে দেখো তাহলে এগারোটা আমরা কিভাবে করবো একদম আমি বলছি একক স্থানীয় অঙ্ক যখন বলবে একক স্থানীয় অঙ্ক মানে লাস্টে দেখো এখানে কত আছে নয় আছে তাহলে নয়টা নিতে হবে তারপরে কি নিতে হবে ছয়টা নিতে হবে একক স্থানীয় অঙ্ক মানে এটা একক এটা দশক এটা শতক হয় তাহলে এখান থেকে আমরা নয়টা নিলাম এখান থেকে ছয়টা নিলাম এখান থেকে স্টার্ট নিতে হবে এখানে কিন্তু স্টার্টটা নিতে হবে আর এখান থেকে চারটা নিতে হবে হলো তাহলে এটা গুণ করলে দেখো একক স্থানীয় অঙ্ক মানে ছয় নয় চুয়ান্ন হয় চুয়ান্ন চুয়ান্ন চারটা নেবো পাঁচটা কিন্তু নেবো না এই চারের সঙ্গে এই চারে গুণ করবো তাহলে চার চারে ষোলো পেলাম ষোলোর কিন্তু ছয়টা নেবো একটাকে নেবো না এই ছয়টাকে শুধুমাত্র নেবো একক স্থানীয় অঙ্ক যেহেতু বলছে তাহলে ছয়ের সঙ্গে একটা কিছু গুণ করতে হবে ছয়ের সঙ্গে এমন একটা কিছু গুণ করতে হবে দিয়ে আমরা কত পাবো আট পাবো তাহলে ছয়ের সঙ্গে ভাবো কি গুণ করলে আট পাবো ছয়ের সঙ্গে যদি আমরা তিন গুণ করি তাহলে তিন ছয় আঠেরো একক স্থানীয় অঙ্ক আট পাবো তাহলে শুধুমাত্র তিনই যোগ করা হবে চার যদি যোগ করি তাহলে চার ছয় চব্বিশ চার পাবো দুই যোগ করলে ছয় দু বারো দুই পাবো এক যোগ মানে এক যোগ নয় গুণ করলে গুণ করলে কিন্তু হবে না তাহলে এখানে অ্যান্সার কত হবে অ্যান্সার হয়ে যাবে তিন ছয়ের সঙ্গে যদি তিন গুণ করি তাহলেই কিন্তু একক স্থানীয় অঙ্কে আমরা আট পাচ্ছি তাহলে বোঝা গেল তোমাদের আমি আবার বলছি প্রথমে দেখো ছয় নয় চুয়ান্ন চার পেলাম একক স্থানীয় অঙ্কে পাঁচটা আমরা নেব না আচ্ছা এই চারের সঙ্গে এই চারের গুণ করলাম চার চেয়ে ষোলো ষোলো পেলাম তাহলে একটা নেবো না আমরা একক স্থানীয় অঙ্কে ছয়টা নেবো এই ছয়ের সঙ্গে একটা কিছু গুণ করতে হবে যেটা গুণ করে আমরা কত পাবো আট পাবো একক স্থানীয় অঙ্কে তাহলে ছয়ের সঙ্গে যদি তিন গুণ করি তিন ছয় কত পাবো তিন ছয় আঠেরও একক স্থানীয় অঙ্কে আট পাচ্ছি একটাকে আমরা কী করবো একটাকে আমরা নেবো না ঠিক আছে তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান একটা তিন এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার বোঝা গেল বেশ নেক্সট অঙ্ক দেখো বারোটা দেখো তারপরে অঙ্কটা দেখো কী বলেছে যে দুই অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যার সমষ্টি হলো তাহলে বারোটা আমি দেখাচ্ছি দেখো তাহলে দুই অঙ্কের অযুগ্ম সংখ্যার বৃহত্তম সংখ্যা কত হবে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে অযুগ্ম নিরানব্বই আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এগারো তাহলে দুটোকে সমষ্টি মানে যোগফল নয় একে দশ শূন্য এক নয় একে দশ এগারো একশো দশ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার তাহলে কোন অপশানে আছে একশো দশ অপশান সিতে তাহলে সি একটা হয়ে যাবে অ্যান্সার পরবর্তী অঙ্কে চলে আসছি দেখো তেরোটা ছ হাজার আমরা কী করে করবো দেখো কীভাবে করবো

অঙ্ক অঙ্কদের সমষ্টি তাহলে অঙ্কের সমষ্টি যদি যোগ করি তাহলে কত হচ্ছে নয় নয়কে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি তিন নয় সাতাশ দেখো প্রথমটা দিয়ে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে দুই অঙ্কের এমন একটা সংখ্যা ধরতে হবে ধরো আমরা সাতাশটি ধরছি সাতাশ দুই অঙ্কের সংখ্যাটা তাহলে দুই আর সাতে যোগ করে আমরা কত পাচ্ছি নয় পাচ্ছি দুই অঙ্কের যে সংখ্যাটা পাবো তারকে তিন দিয়ে যদি গুণ করি তাহলে আবার কি পাচ্ছি তিন নয় সাতাশ পাচ্ছি সংখ্যাটি তিন গুণের সঙ্গে সমান হচ্ছে তাহলে সংখ্যাটিকে মানে দুই অঙ্কের যে সংখ্যাটা ধরো আমরা সাতাশ ধরেছি ঠিক আছে সাতাশের অঙ্ক দুটো কত দুই আর সাত দুটোকে যোগ করে আমরা নয় পেয়েছি নয়কে তিন দিয়ে গুণ করে আমরা সাতাশ পেয়ে যাচ্ছি বাকিগুলো হবে না কেন ধরো দ্বিতীয়টা যদি ধরি বাহাত্তর দেখো তাহলে যোগ করলে কত হচ্ছে সাতাশ দুই নয় আসছে গুণ করলে সাতাশই আসছে কিন্তু আমাদের অঙ্কটায় কত আছে অঙ্কটায় আছে বাহাত্তর এটা কি সাতাশ নাই এটা আছে আমাদের বাহাত্তর তাই জন্য আমাদের এইটাই শুধুমাত্র অ্যান্সার হবে বাকিগুলো কিন্তু হবে না আচ্ছা এখানে দেখো তাহলে আমরা সাতাশ দুয়ে যোগ করে নয় পাচ্ছি নয়কে তিন দিয়ে গুণ করে সাতাশ পাচ্ছি তাই তো এবার আমরা যদি সাতাশটা এটা না নিই পরেরটা নিই তাহলে সাত আট দুয়ে নয় হচ্ছে যোগ করে নয়কে তিন দিয়ে গুণ করে সাতাশ পাচ্ছি কিন্তু আমাদের অঙ্কে উত্তর কত আছে অঙ্কটা বলছে বাহাত্তর হবে কিন্তু বাহাত্তর কী হচ্ছে বাহাত্তর হচ্ছে না আমাদের আসছে সাতাশ তার জন্য আমাদের উত্তরে এটাই হবে সাতাশটাই হবে বোঝা গেল নেক্সট দেখো পনেরোটা তারপর একটা দেখো পনেরোটা খুব ভালো অঙ্ক দিয়েছে বলে তিরিশ এবং চল্লিশের মধ্যে সমস্ত অযুগ্ম সংখ্যা ও যুগ্ম সংখ্যার সমষ্টির পার্থক্য কত তাহলে তিরিশ থেকে চল্লিশের মধ্যে আমরা অযুগ্ম সংখ্যা বের করব আর যুগ্ম সংখ্যা বের করব দিয়ে পার্থক্য বের করব ঠিক আছে তো দেখো কীভাবে বের করব তাহলে পনেরোটা তিরিশ থেকে চল্লিশের মধ্যে যে যুগ্ম সংখ্যা মানে জোর যেগুলো সেগুলো আমরা ফার্স্টে লিখছি তাহলে তিরিশ হবে প্রথমে তারপরে হবে বত্রিশ তারপরে হবে চৌত্রিশ তারপরে হবে ছত্রিশ তারপরে হবে আটত্রিশ তারপরে হবে চল্লিশ তিরিশ থেকে চল্লিশের মধ্যে যুগ্ম সংখ্যা এগুলো পেলাম সেটা থেকে বিয়োগ করতে হবে কি সংখ্যা তাহলে একত্রিশ তারপরে হবে তেত্রিশ তারপরে হবে পঁয়ত্রিশ তারপরে হবে সাঁত্রিশ তারপরে হবে উনচল্লিশ হলো এইগুলোকে যোগ করে এগুলোকে বিয়োগ করতে হবে দেখো এইটা করার একটা টেকনিক আমি বলছি আমরা কিন্তু যদি সবগুলোকে যোগ করি দিয়ে সবগুলো দিয়ে বিয়োগ এইগুলোকে যোগ করি দিয়ে যদি এটা পুরো যোগটা থেকে এই যোগটা বিয়োগ করি তাহলে কিন্তু অনেকটা সময় আমাদের নষ্ট হবে তাহলে আমরা কীভাবে শর্টকাটে করবো দেখো ওপরে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় নিচে আছে এক দুই তিন চার পাঁচটা আমরা কী করবো আমরা তিরিশটা ফার্স্টে লিখে নিচ্ছি হলো তারপরে যোগ আছে যোগ দিচ্ছি এবার দেখো যদি আমরা এখানে বত্রিশ আছে দিয়ে এখানে বিয়োগ আছে দেখো এখান থেকে এটুকু ব্র্যাকেট দেওয়া আছে মধ্যে আছে বিয়োগ আবার এখান থেকে এটুকু ব্র্যাকেট দেওয়া আছে তাহলে বত্রিশ থেকে যদি একত্রিশ বাদ দিই তাহলে কত পাবো এক একইভাবে দেখো চৌত্রিশ থেকে যদি তেত্রিশ বাদ দিই কত পাবো এক ছত্রিশ থেকে যদি পঁয়ত্রিশ বাদ দিই তাহলে পাবো এক তারপরে আবার দেখো আটত্রিশ থেকে সাঁত্রিশ বাদ দিলে আবার পাবো এক আর চল্লিশ থেকে উনচল্লিশ বাদ দিলে আবার এক পাবো তাহলে তিরিশ এক দুই তিন চার পাঁচ তাহলে তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাবে তাহলে আমাদের অ্যান্সার বোঝা গেল তাহলে কিন্তু এরকমভাবে আমরা শর্টকাটে এটা করবো নাহলে তোমাদের যদি এরকমভাবে করো কিন্তু অনেকটা সময় নষ্ট হবে সবগুলোকে যোগ করলে ফার্স্টে যেটা বেরোলো সেটা লিখে রাখলাম আবার এগুলোকে যোগ করলাম দিয়ে তার নিচে লিখলাম দিয়ে দুটোকে বিয়োগ করলে কিন্তু পঁয়ত্রিশে আসবে কিন্তু অনেকটা সময় নষ্ট হবে আমাদের পরীক্ষায় কিন্তু তাড়াতাড়ি করতে হবে তাই জন্যে এসব ট্রিক্সগুলো তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো ষোলোটা দেখো বলেছে প্রথম দুটি যৌগিক সংখ্যার গুণফল কত প্রথম যৌগিক সংখ্যা হচ্ছে চার তারপরে হচ্ছে ছয় তারপরে আট তাহলে চার আর ছয় প্রথম যৌগিক সংখ্যা হচ্ছে চার তারপরে পরবর্তী যৌগিক হচ্ছে ছয় তাহলে চার ছয় চব্বিশ ডিএটটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আগেরটা হলো আমাদের পঁয়ত্রিশ আনসার এরটা নেক্সট দেখো চুয়ান্ন লক্ষ পাঁচ শত এক এটিকে সংখ্যায় প্রকাশ করলে হবে কি করবো এরকম অঙ্ক থাকলে আমরা ফার্স্টেই চোখ বন্ধ করে একক দশকটা লিখে নেব ঝট করে এসব অঙ্ক একদম ভাবার আগে আমরা কী করব একদম খাতা বের করে ঝট করে একক দশকটা ঝট করে লিখে ফেলবো তাহলে দশকটা লিখে নিই একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি দেখো একদম ঘর করে নেবে এরকম করে পরীক্ষায় কিন্তু তাহলে সময় নষ্ট না হয়ে কিন্তু একবারে উত্তর চলে আসবে কি বলেছিল আমাদের কোশ্চেনটা আপনাকে দেখে নেবো একবার বলেছে যে চুয়ান্ন লক্ষ পাঁচশত এক বেশ চুয়ান্ন লক্ষ পাঁচশত এক তাহলে চুয়ান্ন লক্ষ এখান থেকে চুয়ান্ন বসবে লক্ষ পাঁচ শত এক পাঁচ শত এক হয়ে গেল বাকি ঘরে শূন্য শূন্য বসে যাবে তাহলে পাঁচ চার শূন্য শূন্য পাঁচ শূন্য এক কোথায় আছে দেখে নাও কোন অপশানে আছে আমাদের এ অপশানেই আছে তাহলে এটা হয়ে যাবে আনসার দেখে নেবো এখান থেকে দেখো এ অপশানে আছে যে চুয়ান্ন শূন্য শূন্য পাঁচ শূন্য এক তাহলে এ হয়ে যাবে অ্যান্সার তারপরে দেখো দশ থেকে একশো সংখ্যাটি লেখার সময় সাত সংখ্যাটি কতবার ব্যবহৃত হবে খুব ভালো অঙ্ক স্টার্ট দেওয়া আগে অঙ্কটা করার আগে স্টার্ট দিয়ে রাখো তোমরা খুব ভালো অঙ্ক দশ থেকে একশোর মধ্যে সাত সংখ্যাটি কতবার ব্যবহৃত হবে তাহলে এটা কি করব আমরা দশ থেকে একশো সংখ্যাটি লেখার সময় সাত কতবার ব্যবহৃত হবে এটা কিন্তু শর্টকাট আপাতত আমি বের করতে পারিনি তো তাই জন্য একদম নর্মাল নিয়মেই করতে হবে এটা দশ থেকে একশো সংখ্যাটি লেখার সময় সাত কতবার ব্যবহৃত হয় তাহলে দেখো একদম আমি নর্মাল নিয়মেই বলছি আঠেরো অঙ্কটা দশ থেকে আমাদের যেতে হবে একশোর মধ্যে সাত কতবার আছে তাহলে প্রথম দেখো সাত পাবো সতেরোতে তারপরে পাবো সাতাশে তারপর সাঁত্রিশে তারপর সাতচল্লিশে ঝটঝট করে লিখবে সতেরো সাতাশ সাঁত্রিশ সাতচল্লিশ সাতান্ন সাতষট্টি দেখো সাতষট্টির পরে কিন্তু সাতাত্তর আসবে সাতাত্তর আগে কি আসবে সত্তর আসবে এখানে সাত পাবো একাত্তরতে সাত পাবো বাহাত্তরতে সাত পাবো তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর তারপর সাতাত্তর আসবে তারপরে আঠাত্তর তারপর উনআশি আশি কিন্তু আসবে না আশিতে সাত নেই তাহলে তারপরে আসবে সাতাশি তারপরে আসবে সাতানব্বই ঠিক আছে তাহলে কতগুলো হচ্ছে যে কোনো নম্বর আমরা ঝাড়ঝাট করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো হচ্ছে আচ্ছা সাতেরো সাতাশ সাঁত্রিশ সাতচল্লিশ সাতেরো সাতাশ সাঁত্রিশ সাতচল্লিশ সাতান্ন সাতষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর উনআশি সাতাশি সাতানব্বই ভালো করে গুনি আচ্ছা দেখো দেখো গুনতে আমাদের যেটা ভুল হয়েছিলো এই জায়গাটায় আমরা একটা ধরেছিলাম এখানে দুটো হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো দুটো সাত আছে ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে মোট কটা হবে মোট সাত হবে উনিশটি বোঝা গেল যখন আমরা বেসিক এটা বের করতে পারিনি নর্মাল মানে শর্টকাট নিয়ম তখন বেসিক নিয়মে করতে হবে ঠিক আছে তাহলে জট করে আমরা এগুলো লিখে নেবো দিয়ে যোগ করে দেখে নেবো কতগুলো হচ্ছে তাহলে উনিশটা হয়ে যাবে আমাদের অ্যান্সার বোঝা গেল নেক্সট দেখো তাহলে এটার আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সিএটটা নেক্সট দেখো নয় পাঁচ ছয় সাত আট দুই সংক্রান্তে ছয় স্থানীয় মানের প্রকৃত মানের পার্থক্য তাহলে দেখো ছয় কোথায় কোথায় আছে ছয় এখানেই আছে একটা জায়গায় তাহলে ছয়ের প্রকৃতমান স্থানীয় মান কত হবে ছয়ের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসে যাবে খাতায় দেখাচ্ছি তাহলে ভালো ক্লিয়ার হবে ব্যাপারটা তোমাদের কাছে দেখো উনিশেরটা পঁচানব্বই সাতষট্টি বিরাশি এ আছে এই সংখ্যাটা বলেছে ছয়ের স্থানীয় মানের প্রকৃত মানের পার্থক্য তাহলে ছয়ের স্থানীয় মান কত হবে ছয়ের পরে তিনটে সংখ্যা আছে তিনটে শূন্য আর ছয়ের প্রকৃত মান ছয়ই হবে পার্থক্য মানে বিয়োগ ছয়ের কয়ে দশ চারে হাতে থাকছে এক একের কয়েক দশ নয় হাতে থাকছে এক এক কয়ে দশ নয় হাতে থাকছে এক এক কয় ছয় পাঁচে তাহলে পাঁচ হাজার নশো চুরানব্বই হয়ে যাবে আমাদের অ্যান্সার কোথায় আছে দেখো আমাদের অপশান বিতে আছে তাহলে বিএডটা হয়ে যাবে এটার অ্যান্সার তাহলে আমরা এখানে বি টিক করে নেব তাহলে হয়ে গেল আমাদের অপশান বিএডটা ঠিক আছে তারপরে অঙ্কটা দেখো লাস্ট আজকে ক্লাসের আমাদের লাস্ট অঙ্ক এটাই একটা সংখ্যা দিয়েছে এক আট চার গণিত সাত দুই আট গণিত ছয় দুই সাত গণিত পাঁচ সাত তিন এর গুণ ফলে একক স্থানীয় অঙ্ক কত হবে একদম আগে একটা অঙ্ক করলাম আমরা সেম ওইরকম টাইপের অঙ্ক কোনটার মতো বলো তো দেখি আমরা যে এগারোর অঙ্কটা করলাম একদম সেম মোটামুটি ওই রকমই ঠিক আছে চলো দেখে নিই কীভাবে করবো তো দেখো আমরা কুড়ি অঙ্কটা যেটা বলেছি একক স্থানীয় অঙ্ক মানে এখানে একক স্থানীয় অঙ্ক কী হবে চার আমি চারটা কুড়িটা এখানে দেখাচ্ছি তাহলে চার নিলাম বেশ তার সঙ্গে দেখো এখানে একক স্থানীয় অঙ্ক কত হবে আট আট নিলাম তার সঙ্গে একস্থানীয় অঙ্ক কত সাত সাত নিলাম গুণ করতে হবে সবগুলোকে তার সঙ্গে এক স্থানীয় অঙ্ক কত তিন হলো বেশ এবার দেখো ভালো করে আমরা কী করলাম প্রথম থেকে একস্থানীয় অঙ্ক চার পেলাম দ্বিতীয় থেকে একক স্থানীয় অঙ্ক আট পেলাম তৃতীয় থেকে একক স্থানীয় অঙ্ক তৃতীয় থেকে সাত আর তারপর একটা থেকে তিন পেলাম এবার দেখো চার আটটা কত হয় বত্রিশ তাহলে দুইটা পাবো আমরা একস্থানীয় অঙ্ক দুইয়ের সঙ্গে সাতের গুণ হবে সাত দুগুণে চোদ্দো চারটা নেবো আমরা এক স্থানীয় অঙ্ক চারের সঙ্গে তিনের গুণ করবো তিন চারে বারো তাহলে দুই হয়ে যাবে আমরা একক স্থানীয় অঙ্ক বোঝা গেল আমি আবার বলছি দেখো আমরা চার আটটে বত্রিশ করলাম তিনটা নেবো না আমরা একক স্থানীয় অঙ্ক দুই পাবো এই দুইয়ের সঙ্গে সাতের গুণ করলে সাত দু গুণে চোদ্দো একক স্থানীয় অঙ্ক চারটা পাবো একটাকে নেব না এই চারের সঙ্গে আমরা তিনের গুণ করলে তিন চারে বারো দুইটা নেবো একটাকে নেব না তাহলে এই অঙ্কেটার একক স্থানীয় অঙ্ক কত হবে দুই হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে তাহলে কোন অপশানে আছে দেখো আমাদের অপশান এতে আছে দুই তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার তো আজকের ক্লাসে এতটাই অঙ্ক করাচ্ছি নেক্সট ক্লাসে আমরা পরবর্তী আরও চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তো তোমরা যদি ঝরণ নবোদয় দু হাজার তেইশের এক্সামের জন্য প্রিপারেশান নিয়ে থাকো তো এখানে ক্লাসগুলো দেখতে পারো আমরা ভাষা জ্ঞান পরীক্ষা মানসিক যোগ্যতা পরীক্ষা এবং অঙ্কের ক্লাস শুরু করে দিয়েছি প্লেলিস্ট করে দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো অঙ্ক একদম বেসিক থেকে আগে আমরা পুরো অঙ্ক শেষ করব তারপরে আমরা তিরিশটা বছরের একদম উনিশশো সাল থেকে একদম দু পর্যন্ত তিরিশ বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবো যদি সলভ করা হয় মনে হয় তো সলভ করে থাকলেই এর থেকে বাইরে কিন্তু কোচিং ভালো তোমরা এগুলো যদি প্র্যাকটিস করে থাকো তাহলে এর থেকে বাইরে আর পড়বে না আমার মনে হয় যে এগুলো করে থাকলেই এখান থেকে তোমরা কোচিং করতে পারো কোচিংয়ের ক্লাস তো ক্লাসটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো নেক্সট ক্লাসে আরও অঙ্ক নিয়ে আলোচনা করবো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ